আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে এই পাড়া ওই পাড়া সব পাড়াতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ঈদ মোবারক ভিডিও এডিটিংগুলো, স্ট্যাটাস ভিডিও, এগুলো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো নেওয়ার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ এখানে কন্টিনিউ করতে থাকবেন। আশা করি খুব সুন্দরভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো, যাওয়ার পর একটি ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করে নেবো। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করে নিতে পারেন। ওকে, ব্যাকগ্রাউন্ডের জন্য মানে যে কোনো পিকচার আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি অ্যাড অপশনে ক্লিক করবেন। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর এটার যে ডিউরেশনটা আছে, ডিউরেশনটা আমরা কতটুকু যতটুকু রাখতে চাই, 10 সেকেন্ড বা 15-16 সেকেন্ড, যতটুকু ইচ্ছা আপনি আপনার ডিউরেশন, ব্যাকগ্রাউন্ড ডিউরেশনটা রাখবেন। ওকে, রাখার পর এখান থেকে আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজ করবো, কীভাবে কী করবো অবশ্যই ফলো করবেন। দেন আমরা এখান থেকে স্টার্ট পজিশন থেকে ওভারলে, তারপর হচ্ছে অ্যাড ওভারলে ক্লিক করবো। এরপর ফটোস অপশন থেকে আমাদের একটি ফটো সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো ফটো চাইলে আপনার নিজের পিকচার অথবা যে কোনো কারো পিকচার সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। দেন আমরা এখান থেকে এই যে লেয়ারটা আছে, লেয়ারটাকে ভিডিওর ইন পজিশন অব্দি নিতে হবে। ওকে, এবং এইটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, চাইলে আপনি অন্য কোনো ওয়েতেও রিমুভ করতে পারেন। আমরা কিন্তু ক্যাপকাটের মাধ্যমেও করতে পারবো। যেমন লেয়ার একটা ক্লিক করবো, কাট আউট অপশনে ক্লিক করবো, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ওকে, এবং এখান থেকে কিন্তু আমাদের টার্ন অনে ক্লিক করলে, টার্ন অফ অনেক অন কাট আউট ক্লিক করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এবং টিক মার্কে ক্লিক করবে। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন ছোটো বড়ো করে নিতে পারি, আপনি সেটা যে কোনো পিকচার নিতে পারেন। ওকে, তো নেওয়ার পর এখন আমরা ভিডিও স্টার পজিশনে চলে যাবো, যাওয়ার পরে পিকচারটাকে আমরা এই দিকে রাখবো। ওকে, শেষের দিকে। দেন এখান থেকে একটা অ্যানিমেশন কি অ্যাড করতে হবে। ওকে, এর জন্য আপাতত আমরা ব্যাক করবো। ব্যাক করার পর ফটো লেয়ার একটা টাচ দিব, দেওয়ার পর আমরা উপরে অ্যানিমেশন কী দেখতে পাবো এইখানে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে কিছুটা রাইট সাইডে যাবো, যেমন 5 সেকেন্ডের মতো বা 6 সেকেন্ডের মতো, মানে আপনি আপনার ভিডিও অনুযায়ী যতটুকু ইচ্ছে ততটুকু যেতে পারবেন। ওকে, দেন আমরা এটাকে আবার হচ্ছে এই দিকে রাইট সাইডে নিব। এরপর আবারও কিছুটা যাওয়ার পর এটাকে আমরা এইভাবে লেফট সাইড, ওকে, এবং লাস্টের দিকে আমরা এটাকে মিডিয়ালে নিয়ে আসবো, মানে যে পজিশনে আপনি রাখতে চান। ওকে, দেখার পর এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে দেখবেন যে অ্যানিমেশন কি এখানে অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারেন অথবা নাও দিতে পারেন। ওকে, আপনি আপনার মতো করে চাইলে যদি ভালো লাগে তাহলে দেখবেন, সেক্ষেত্রে না থাকলে দেওয়ার দরকার নেই। তো আমরা অ্যানিমেশনটা দিয়ে নিলাম, দেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে আবারও অ্যাড ওভারলেতে। এখান থেকে হচ্ছে আমরা ফটোস অপশন থেকে আমরা একটি ফটোকে সিলেক্ট করবো, যে ফটোটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা এটাকে ফুল ফ্রেম করবো। ওকে, এই যে ফ্রেমটা আছে ফুল ফ্রেম করে নিব। তারপর এটা লেয়ারটাকে আমাদের ভিডিওর ইন পজিশনে দিয়ে দিতে হবে এবং এখান থেকে হচ্ছে আমাদের একটা পিএনজি বলতে একটা লাইট ইফেক্ট অ্যাড করতে হবে। যেন অ্যাড ওভারলে ক্লিক করবো, ফটোস অপশন থেকে আমরা লাইট ইফেক্টটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা এইটার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করবো এবং এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে এটা আমরা যে হারিকেনটা দেখতেছি এটা যতটুকু প্রয়োজন সাইজ ততটুকু দিয়ে দিবেন। ওকে, এবং চাইলে আপনি অপাসিটিটা কিন্তু কম বেশি করতে পারেন, এখানে যতটুকু প্রয়োজন হয় এখান থেকে আমি 80 মতো এরকম রাখতেছি। ওকে, এবং লেয়ারটাকে আমাদের ভিডিওর ইন পজিশন অবধি রাখতে হবে। তো আবার চলে যাবো স্টার্ট পজিশন, যাওয়ার পর সরি এখান থেকে আবার অ্যাড ওভারলে ক্লিক করবো। এরপর এখান থেকে ফটোস অপশন থেকে আমরা একটি ইফেক্ট পিএনজি একটা ছবি সিলেক্ট করবো। ওকে, পিএনজি একটা ফটো এবং অ্যাড অপশনে ক্লিক করবো, একটি ডার্ক কালারের ফটো। তো এখান থেকে আমরা কিছুটা জুম করে এটাকে আমরা নিচে দিয়ে দেবো, সামান্য কিছুটা যাতে নিচে ডার্ক থাকে। ওকে, এবং এই লেয়ারটা আমাদের ভিডিওর ইন পজিশন অবধি করে দিব। তো এখানে সামান্য কিছুটা ডার্কনেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আবারও আমরা ফটোস অ্যাড করার জন্য অ্যাড ওভারলে ক্লিক করবো। ফটোস অপশন থেকে আমরা একটি ঈদ মোবারকের ফটো সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা ছোটো করে দিব, দেওয়ার পর এটাকে আমরা উপরে দিয়ে দিব। এইভাবে আপনি চাইলে এগুলো এটা আপনি আপনার মতো করে যে কোনো পজিশনে দিতে পারেন। ওকে, এবং এটা তো আমাকে অ্যানিমেশন দিতে হবে, এই জন্য আমরা আপাতত এটা লেয়ারটাকে আমরা ভিডিও ইন পজিশন অবধি রাখবো।
থেকে, এবং অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশনে চলে যাবো। যাওয়ার পর এখানে কম্বোতে চলে যাবো, কম্বোতে যাওয়ার পর আমরা রাইট সাইডে যাবো। এখানে ইউজ পরিমাণে আপনার অ্যানিমেশন আছে ওখানে, তো এখান থেকে আমরা 3D কার্টুন নামে অ্যানিমেশনটা দেখতে পারবো। দেখার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এখান থেকে আমাদের যে টেক্সটটা আছে এটা কিন্তু অনেক সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। ওকে, দেন আমরা চাইলে কিন্তু এটা যে সাইজটা আছে সাইজটা কিন্তু এখানে ছোটো বড়ো করে দিতে পারি, মানে আপনি আপনার মতো করে যত্র বেছে তত্র রাখতে পারেন। দেন আমরা এখান থেকে একটা লিরিক্স ভিডিও অ্যাড করবো, যার সাথে কিন্তু মিউজিক আছে, আমাদের এক্সট্রা কোনো মিউজিক অ্যাড করতে হবে না। তো আবার অ্যাড করতে ক্লিক করবো, আবার ভিডিও সাবস্ক্রিপশন চলে যাবো। তো ভিডিও সাবস্ক্রিপশন যাওয়ার পর এখান থেকে আমরা একটা লিরিক্স ভিডিওকে অ্যাড করবো এবং অ্যাড অপশন ক্লিক করবো। ওকে, তো লিরিক্স ভিডিওটিকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে এটা আমরা যে লেখাটা আছে এটা আমরা ক্রপ করতে পারি, অথবা যেহেতু আমরা নিচে দিব সেক্ষেত্রে আমাদের লেখাটা এমনিতে থাকবে না। আমরা আপাতত প্লেন অপশনে ক্লিক করি, এখান থেকে আমরা যে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এটাকে আমরা আমাদের পজিশনে এই নিচে রাখবো। ওকে, সেক্ষেত্রে আমাদের আর হচ্ছে এটার ক্রপ করা লাগবে না, যে ওয়াটারমার্কটা আছে চ্যানেলের, এবং এটাকে আমরা ভিডিও যতটুকু রাখবো ডিউরেশনটা এতটুকু, যেহেতু এখানে এই পজিশন টাইমলাইনটাকে রেখে এখান থেকে স্পিড করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দিব। এবং আবারও চলে যাবো স্টার্ট পজিশন, যাওয়ার পর অ্যাড ওভারলেতে ক্লিক করবো এবং ভিডিওস অপশন থেকে আমরা একটা ওভারলে ইফেক্ট সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো আমরা এটাই লাস্ট আমাদের ইনপুট কৃত ওভারলে, এবং এইটা ব্র্যাক স্ক্রিন নিয়ম করার জন্য ব্র্যান্ড অপশনে ক্লিক করবো এবং হচ্ছে ফিল্টার অপশনে ক্লিক করো, টিক অপশনে ক্লিক করবো। ওকে, এখন ফাইনালি আমরা যদি ভিডিওটাকে প্লে করি অনেক সুন্দরভাবে কিন্তু দেখতেছেন, এখানে ঈদ মোবারকের যে অ্যানিমেশন সাথে আমাদের যে পিকচার অ্যানিমেশন ওভারলে সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। চাইলে আপনি আপনার মতো করে কিন্তু আরও ভিন্নভাবেও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে কিন্তু প্রত্যেকটা লেয়ারে আপনি চাইলে কাজ করে নিতে পারবেন, যেটা যেমন প্রয়োজন হবে আপনি আপনার মতো করে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে ওভারলের যে ইন্ডিংটা এতটুকু, সেক্ষেত্রে আমরা এটাও স্পিল করে রাইট সাইড অংশকে ডিলিট করে দিব। তো এখন সব কিছু যদি ঠিকঠাক থাকে ভিডিও রেজোলিউশন 1080 রাখবেন, রাখার পর এখান থেকে এক্সট্রা অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। আজকে ভিডিও টিউটোরিয়াল এখানে রাখছি, পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।